হেল্ল' ফ্ৰেণ্ডছ ৱেলকম টু মাই ইউটুব চেনেল আজি মই টেন ৱাৰ্ড ডিছকি এই ৱাৰ্ড গুড়া আপোনাৰ ইউজ কৰি আপোনাৰ স্মাৰ্টনেছ বঢ়াই পাৰিব আজি মই যোন টেন ৱাৰ্ড দেৱি এইগুৰা হ'ব ভাৰ্প বুজিহে ত' দেখুবে এইটা লাষ্ট ৱাৰ্ড মই যোন ডিছক কৰি সেইটোৱে বহুত ইম্পৰ্টেণ্ট যদি আপোনাৰ এই ৱাৰ্ড গুড়া জানিছিলে বি আপোনাৰ কোন প্ৰাক্টিক্স মানে আপোনাৰ যেতিয়া ৰিভিজন কৰবে আপোনাৰ সেই ভাল বুজিহে ত ফাষ্ট ৱাৰ্ড হ'ল ক' ব্ৰিংক ব্রিং বিআর আই এন জি ব্রিং মানে কোণ ব্রিং মানে হচ্ছে আনবা এইগুলো এই ওয়ার্ড কতবে আপনার ইউজ করে পেয়ে দেখুন ব্রিং ইর ফোন্ন আপনার ফোন আনতু আপনার এই সেইপারে ব্রিং মানে আনবা বুঝি হা নেট ওয়ার্ড হল কোণ এডভানস এডভানস মানে কোণ আগে দেখুন এই ওয়ার্ড র ইম্পর্টা কেবে যদি আপনার কাহ সহ সাং হোক সেই সাঙ্গ অপেক্ষা আপনার বেশি পাঠ পড় তো আপনার সেই সেন্স রে কে পে তো অ্যাডভানস অুঝি হল নেক্সট ওয়ারটি হল কোণ নীল নীল মানে কোণ আণবা যে ন ডাউন আপনার শুনে থাকবে সেইটা হচ্ছে ফ্রেজল ভার্ফ হলে এটা হচ্ছে নীল এটা হচ্ছে অনলি ভার্ফ মানে কোণ আণেবা নেক্সট ওয়ারটি হলো কোণ রাইজ রাইজ মানে আপনার জাঁথে উঠি বা বুঝি হেলা রাইজ মানে কোথাও আছে ওয়েক সেটা হচ্ছে ফ্রেজল ভার্ফ এইটা হচ্ছে ভার্ফ ত ৰজ মানে ক' উঠিব নেক্সট ৱাৰ্ড হ'লে ক' স্ক্ৰেচ এইট ইম্পৰ্টেণ্ট ৱাৰ্ড আপোনাৰ জানি নথিব স্ক্ৰেচ মানে ক'ত যোন আপোনাক খোজুলি হুই আঞ্চুড়িবা যদি আপোনাক যে কোনো বডি পাৰ্টি যদি আপোনাক কোনো পিম্পুড়ি কামুড়িলে সেই সময়ৰে আপোনাৰ স্ক্ৰেচ কৰা কোনো আপোনাৰ খোজা ত আঁচুড়িবা সেচ এছ আই চি এচ সেচ মানে ক' আচুড়িব নেক্সট ৱাৰ্ড হ'লে ক' স্পইল এছ ইল মানে ক'ত উজাড়িব বৰবাদ হুই বুজিহেল স্পয়েল তুই মোর লাইফ স্পয়েল কলু এমি কেউ আপনার শুনে স্পয়েল মানে কোণ উজাড়া বুঝি হল নেক্স ওয়ার্ডে কোণ হচ্ছে এইটা ইম্পর্ট্যাট ভমিট ভমিট মানে কখন উগালি বা বা করা এই ওয়ার্ডবি আপনার জাঁ নি ভমিট মানে কোথাও বা ইমেজ দেখুন ফটো নেক্স ওয়ার্ডে কনো এভয়েড এভয়েড মানে কোম্পান এড়া যে আপনার ইগ্নোর করতে মানে কাহকি এড়িবা বুঝি হল সেইটা হচ্ছে এভয়েড এভয়েড কগ্নোর এড়া নেক্স ওয়ার্ড হল কোণ এলাইট এলাইট মানে ওহাইবা বুঝিপার্থ আপনার ওহাইবা ওড়িয়ার বুঝিপার্থে ওল্লাইব কটা ইংরাজী কলাইট এটা হচ্ছে ভার্ভ নেক্সট ওয়ার্ড হা কোণ মেজর মেজর মানে কোম্পান শুনে মাপি মাপতি যেকোন জন তুই কমিটি হাইট আছু কে হাইটু ত সেটা হচ্ছে এম ইএস মানে কোম মাপি ওকে ভিডিওটি কমিটি লাগাল কমেন্ট বকসরে ধন্যবাদ